নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের প্রতিনিয়ত স্বাগতম। এবং নতুন নতুন চাকরির আপডেট নিয়ে যেমনটি তোমাদের সামনে হাজির হয়ে যায়, আবারও নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, যেখানে ইনকাম ট্যাক্স দপ্তরের তরফ থেকে নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ইনকাম ট্যাক্স অফিসার, ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইভেন এমটিএস পদে রিক্রুটমেন্ট হচ্ছে। মাধ্যমিক পাশে যারা আবেদন করতে চাওছ এমটিএসে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব সেই সমস্ত আপডেটটি যেখানে চাকরি প্রার্থীদের জন্য প্রকাশিত হয়েছে নোটিফিকেশান। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কীভাবে তোমরা নিজেদের নাম নথিভুক্ত করবে এবং সরাসরি মাধ্যমিক পাশে কীভাবে এই চাকরিটা পেতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের নোটিশটি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রতিনিয়ত কিন্তু চাকরির আপডেট প্রকাশিত করা হচ্ছে এবং ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2023 আবারও কিন্তু সেই একই পদে রিক্রুটমেন্ট করলো যেমনটি 2022 প্রকাশিত হয়েছিল। 2022 যেমনটি প্রকাশিত করেছিল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে অনলাইনে আবেদন করার জন্য সমস্ত চাকরি প্রার্থীদের আহ্বান জানানো হচ্ছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও অল ওভার ইন্ডিয়া থেকে আবারও সেইভাবে এমটিএস পদে, মানে মাল্টিটাস্কিং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এই তিনটি পদেই কিন্তু আবারও নতুনভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে। তো সেইভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু আবারও এই তিনটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করতে গেলে বেসিক্যালি কী কী লাগছে সেটা তো অবশ্যই জানা দরকার, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দেব। যেমন এই যে তিনটি শূন্যপদ প্রকাশিত হয়েছে, সেই তিনটি শূন্য পদে চাকরি প্রার্থীরা যদি আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না এবং কোনো রকম পরীক্ষাও হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তাই যারা যারা আবেদন করতে চাইছ অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ সিলেকশন প্রসেস যেখানে কোনো রকম কীভাবে কিছুই হবে না, সরাসরি ইন্টারভিউ হবে এবং সেটা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় একটা সুযোগ বলতে পারো। তাই যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই মাথায় রেখো সিলেকশন প্রসেসটা। স্যালারি কিন্তু এখানে 18-42,000 টাকার মধ্যে কিন্তু রাখা হয়েছে। যেহেতু তিনটি শূন্যপদ রয়েছে বা তিনটি পদে রিক্রুটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যে বেতনটা সেটাও কিন্তু আলাদা হবে। তাই তিনটি পদের জন্য কিন্তু তিন রকম রাখা হয়েছে। ইনকাম ট্যাক্সের আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতার সাথে বয়সের প্রমাণপত্রটা বা বয়স সীমা রাখা হয়েছে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই যারা আবেদন করতে চাইছো এই যে বয়স সীমা সেটা কিন্তু এখানে মাথায় রাখবে, যেমন 18 থেকে 30 মধ্যে কিন্তু বয়সসীমা রাখা হয়েছে, 18-30 মধ্যে বয়সসীমা এবং বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। যেমন বয়সের ছাড়ের কথা যদি বলা হয় তাহলে 18-30 পর্যন্ত এবং বয়সের ছাড়ও কিন্তু সবাইকে দেয়া হবে, এটাও কিন্তু মাথায় রাখবে। যেমন এসসি এসটিরা পাবেন 5, ওবিসিরা পাবেন কিন্তু এখানে 3 বয়সের ছাড়। আবেদন মূল্যও কিন্তু এখানে কোনোরকম লাগছে না, তাই চাকরি প্রার্থীদের জন্য এটাও কিন্তু একটা ভালো সুযোগ যে কোনোরকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবে। মাধ্যমিকে যারা পাশ করে রয়েছ তারা কিন্তু এমটিএস, উচ্চ মাধ্যমিকে যারা অ্যাসিস্ট্যান্ট পদে এবং যারা বাকি গ্র্যাজুয়েশন তারা এক অফিসার পদে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে, যার লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে গেলে। এবং এই আবেদনটি চলবে কিন্তু 17 মার্চ 2023 পর্যন্ত, তার আগে কিন্তু আবেদন করতে হবে।